লোয়ার ঘাগড়িতে এসে মিথ্যা কথা বলবো না, রাস্তা দেখে ফেটেছে কিন্তু আওয়াজ হয়নি। রাস্তা তো আপনাদের আসার সময় দেখিয়েছি অনেকটা, ফলে যাওয়ার সময় রাস্তা দেখে সময় নষ্ট করবো না। তো একটা প্লাস পয়েন্ট যে এখানে গাড়ি কম, গাড়ি বেশি হলে কিন্তু একটু প্রবলেম হতো। আর এর আগে আমরা শীতকালে একবার অ্যাটেম্প্ট করেছিলাম, তখন লোকে বারণ করেছিল বর্ষাকালে, হ্যাঁ সরি বর্ষাকালে। তো একদিক দিয়ে বুঝতে পারছি যে হ্যাঁ, কখনো কখনো না ঘুরতে আসলে একটু স্থানীয় লোকেদের কথা শুনবেন, সবসময় সব জায়গা ঘোরামি করতেই হবে, আমি করতেই পারবো বা করব এই ব্যাপারটা যেন একেবারেই না হয়। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা উপর দিকে উঠছি, আর প্রবলেম হচ্ছে যে রাস্তা নেই, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে চলুন আপাতত এখান থেকে বেরোই, গুলগুলো আমাদেরকে আকাশে ভাসিয়ে রেখেছে। আর ওইদিকে একটা রাস্তা দেখাচ্ছিল কিন্তু সেটা ওই ঝর্ণাটাকে ক্রস করে যেতে হবে, সেটা তো সম্ভব নয়। তো ফলে আমরা আপাতত এখান থেকে বেরোচ্ছি। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি যে বড় গাড়ি নিয়ে চার চাকা নিয়ে খুব কম মানুষ এখানে এসছেন, ইভেন স্থানীয়রাও আসে না, যেটা আমরা দেখলাম। কি রাবুদা ঠিক বললাম তো? তবে জঙ্গল সাফারি আপনার আলাদা একটা রোমাঞ্চকর অনুভূতি আপনার পেয়ে যাবেন, ডেফিনেটলি পাবেন এখানে। এইখানে আগে পুরো গাছ জঙ্গল ছিল, একটা নাশপাতি বাগান, আমি জানি না মানে এই গাছগুলো কি আবার পরে বেঁচে যায়। হ্যাঁ এ তো পাতা হচ্ছে, এগুলো আমার পাতা হয়ে যাবে। না আমার তো এইসব ব্যাপারে আইডিয়া একটু কম, অশিক্ষিত তো। আপনারা এখন দেখছেন নাশপাতি বাগানের ছড়া, এগুলোতেই আবার ওই ফালগুন পাতা, পর্ণমোচী, পর্ণমোচী পর্ণমোচী আমরা কভার করতে পারবো। 1 মিনিট আরো বেড়ে গেল, 4:46 হয়ে গেল, দেখা যাক, চেষ্টা করছি যতটা যাক পাওয়া যাবে, নাহলে আবার কালকে আসবো যদি সময় হয়। বন্ধন করে যাচ্ছি আমরা, আসলে আমরা যদি আপনাদেরকে সূর্য দেখানোর চেষ্টা করবো এখান থেকে, দারুণ লাগছে। চলো কাকা একটু ডানা মিলে উড়ে চলো, সূর্য ঢেকে গেছে। এইটা হচ্ছে পাইন ফরেস্ট, হ্যাঁ না দারুণ লাগছে দেখতে। ওইদিকে দেখুন, ওইদিক ওইদিকটাতে আমরা সূর্যি মামার দর্শন হচ্ছে না, তবে আমাদেরও দর্শন হচ্ছে না, আমরা ওভার টুভার টুভার করে যাচ্ছি কিন্তু ব্যাক ক্যামেরার ভিউটা খুব সুন্দর আছে, দারুণ ভিউ আছে ব্যাক ক্যামেরা। ওটা তো তোমরা সানসেটে সূর্যের আভাটা পড়েছে, সেইটাই বলছি আজকে আমরা লোয়ার ঘাগড়ি থেকে উঠছিলাম তখনও খুব সুন্দর দেখো, গাড়ি কিন্তু উবাওয়া করে টানা হচ্ছে, ও টানছে আমরাও টানছি, সকলেই টানছে কারণ সকলেই সূর্যাস্ত দেখতে হবে। পাইন ফরেস্টটা সূর্যও টানছে, যে লোকগুলো বসে আছে তারা কি আর ড্রাইভার এই রাস্তায় 70 স্পিড ভগবান, আমি রাস্তা তো রাস্তা সরু রাস্তা না,
ওহ এইখানটাতে যা লাগছে, পাইন মনটা দারুণ লাগছে, সেই লাগছে সেই লাগছে। এইখানে সন্ধ্যাবেলা গাড়ি চালাতে হবে আস্তে আস্তে করে, বন ক্ষেত্র লেখা রয়েছে, আস্তে আস্তে করে গাড়ি চালাতে হবে, আর একটা রোমাঞ্চকর গান লাগাতে হবে, আই মিন চালাতে হবে, সূর্যি মামাকে ডুবতে দেখবো, একটু ডুবু ডুবু করতে দেখবো, টমেটো উড়ে উড়ে আসছে। শুনি তো হচ্ছে কি বলতে, লাস্টের দিক তো কোনো গাড়ি মানে আসছে না, ওখানে সানসেট না দেখে কেউ আসবে না। হ্যাঁ, আমরা সবাই শেষে বেরোবো, আমরা একটু বসবো, কোনো তাড়াহুড়ো নেই না। এই যে একটা কাকা আঙ্কেল আসছে, আঙ্কেল তোমার এখনই বেরোনোর দরকার ছিল? লাল বলছে মানে ওর বোধহয় পটি পেয়েছে, তার জন্য বেরিয়ে আসছে। নামিয়ে দে মাদিকে, হ্যাঁ চল 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 বেরা, ডান দিক দে ডান দিক দে। ছেলেরিও না কি রে? ও আচ্ছা 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 আচ্ছা, দূরে পাহাড়। এই আমরা যাচ্ছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর দেখাচ্ছে 2 মিনিট লাগবে, গাড়ির স্পিড রয়েছে 80-তে। ওরিয়া বাবা গাড়ি, আপনারা গাড়ি দেখতে পাবেন কত গাড়ি রয়েছে এখানে, দৌড়ে দৌড়ে যাচ্ছি। আজকে মনে হচ্ছে সানসেট পয়েন্ট থেকে কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না, যা লোক সেবার এসেছিলাম শুধু এইখানে কয়েকটা গাড়ি ছিল, মানে কোনো গাড়ি নেই। হ্যাঁ আমরা, হ্যাঁ তারা ওরও করবো না, কারণ গিয়েও লাভ হবে না, জানিস তো। দরকার নেই ভাই, শেষে যাবে। হ্যাঁ তারা কোথায় গেল? কত ভিড়, ভগবান, কোটি কোটিশো কোটি। আর দাঁড়ানোর জায়গা নেই ওখানে, দেখবে তো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখানে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এ রে ভাই রাত, হ্যাঁ চল চল দিদি চল, কিছু বাবা মেলা লেগেছে, মেলা লেগেছে, মেলা লেগেছে। পিকু কাকা ধরো, ভিড়টা দেখতে পাচ্ছেন? এবার ভিড়টা দেখুন, সানসেট কি দেখবো, আমরা তো মানুষজন দেখি হয়ে যাচ্ছে আমাদের, যে লেভেলের ভিড়। মারাত্মক ভিড়, আমি জানি না মানে সানসেট কি হলো, কিন্তু মানুষের ভিড় দেখল, ওরা সব যেতে শুরু করেছে, দাঁড়ানোর জায়গা ছিল না। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট এখানে, এখানে হ্যাশট্যাগ
নেতার হাট লেখা আছে। ম্যাগনোলিয়ার সম্বন্ধে যতটুকু জানা যায় যে উনি একজন বিদেশি মহিলা ছিলেন, যেখানে ডাকবাংলোতে আছি, ইংরেজদেরই আবিষ্কার করা ডাকবাংলো, তো সেখানেই ওনারা ছিলেন। তো ম্যাগনোলিয়ার সাথে একজন কৃষক ছেলের ভালোবাসা হয়, বুঝতেই পারছেন সেটা নিশ্চয়ই ইংরেজরা মেনে নেবে না, যে কারণের জন্য অবশেষে কৃষক ছেলেটাকে হত্যা করা হলেন। ম্যাগনোলিয়া এই কোমাটে ঘোড়া নিয়ে এই পয়েন্ট থেকে নাকি জাম্প করেছিল। আমি জুম করছি, এই হচ্ছে ম্যাগনোলিয়া, না এই ম্যাগনোলিয়া এদিকে, এইখানে এই জায়গাটা ম্যাগনোলিয়া, এখানে কৃষক ছেলেটা, এরা ম্যাগনোলিয়া নয়। সানসেট অলরেডি হয়ে গেছে, তো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া। তার কারণ হচ্ছে প্রচুর জ্যাম ছিল, ওই সময় বেরিয়ে লাভ ছিল না, মানে ঠেকে ঠেকে যেতে হতো, তার থেকে একটু দাঁড়ালাম। আর এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পুরো পাইন ফরেস্ট এরিয়া। আর যার সময় আপনাদের দেখেছিলাম রাত্রিবেলা একটা ফিলিংসটা অন্যরকম, তো রাত্রি হয়েই গেছে, যে এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে একটু যদি আমরা নেতার মার্কেটটা দেখার খুব ইচ্ছে আছে, সেটা যদি দেখা যায় দেখে নেব। আর এখানে কী লেখা আছে, ও সোজা এই হচ্ছে জঙ্গল, ফিলিংস আলাদা। আমরা জঙ্গল সাফারি মোটামুটি এবার দুখানা জঙ্গল সাফারি হয়ে গেছে আমাদের, কালকে আরেকটা বাকি আছে। এইটা অ্যাপ্রক্সিমেটলি বাইরের ভিউ। শুনুন কি হয়েছে, আমরা ওই ওখান থেকে লোয়ার ঘাগড়ি থেকে আসার সময় বেগবান হয়ে ছুটেছিলাম, আপনারা দেখেছেন না? অ্যাকচুয়ালি মানুষের ঘরে যেরকম আগুন লাগলে বা পেছনে আগুন লাগলে যেরকম ছুটে, আমরা ওই লেভেলেই ছুটেছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে ছুটে গেতে গেছি, কিন্তু পার্কিং করার সময় দেখিনি নিচে যে একটা বড় রকম বোমা আছে, বোমার মধ্যে চালিয়ে দিয়েছি। যা চালানোর ফলে কি হচ্ছে, যে নিচে সাইলেন্সার পাইপের একটা ছোট ছিদ্র মতো হয়ে গেছে, সেটাকে দিয়ে এই এমসিল দিয়ে এখন চেষ্টা চলছে যে সেটাকে প্রলেপ দেওয়া, তারপরে নিচে গিয়ে হয় রাঁচি নাহলে কলকাতা গিয়ে দেখানো হবে। মোটামুটি কাজ হয়ে যাবে, দেখা যাক, আশা করি যে কাজ হয়ে যাবে, সেরকম বড় ক্ষতি নেই। তাহলে মানে এসবগুলো করতে হয় আমাদের? হ্যাঁ, সবই করতে হয়। একটা ব্লক করতে কত কষ্ট হয়, যদি এর সঙ্গে না থাকতো সেটা বুঝতাম না। তাও তো কেউ লাইক দেয় না, লাইক বাট এই গাড়ি স্টার্ট কর, সেই ডায়লগটা স্যার গাড়ি স্টার্ট করবো না, এটা ধর একটা একটাই জানা, এটাই দে, এটা তুই দিবি, এটা রাখলাম এখানে, সারা গাড়িটা না পড়ে যাচ্ছে না একদম ফ্যাট ব্রেক ফিরে থাকবি না, না সব হ্যান্ড ব্রেক ফ্রেক সব মারা আছে, তো হসপিটাল নাম্বার আছে বুকিং করে রাখ, এখানে খোঁজ করলে এখানে খোঁজ করলে পাওয়া যাবে, অসুবিধা নেই। প্রিয়াঙ্কা শতাব্দী যেরকম আমি নিজে জানতাম না, যুগ দিয়ে তুমি ফাটাবে না, ও ফাটাব, যদি ফাটায় পিকু
আর যদি স্কুল থেকে কোনো কমপ্লেন এসছে একবার ডাক, বলে কি করছে দেখবে, চলো দেখছে বাইরে থেকে। গাড়ি যদি পড়ে না পুরো বুকে লাগবে, সাবধান কিন্তু ভাই, ইয়ার কি না গাড়ি পড়বে কেন। আমি খুব খুশি হয়েছি আজকে, আমার মতো খুশি কেউ হয়নি। ওটা মনে হয় তোর খুশি আমি ভেঙে দেবো। দিক্কত কুছ নেই তার স্যার, আওয়াজ হো রাহা তার আওয়াজ কর রা কই দেখি। খাওয়া ঠান্ডা হয়ে গেছে, আমাদের খাওয়া দিয়ে দিচ্ছে, 10টা বাজে, 10টা নয় আর কি। হ্যাঁ তো এখন আমরা খেতে যাচ্ছি, চলো আমি লাগাতে যাচ্ছি, এসো চলো আমি লাগাচ্ছি, চলো পিকু প্রিয়াঙ্কাটা খাবি আমি লাগাচ্ছি, চলো 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 কিনারে কুচি কুচি মুরগির মাংস, মুরগির না এখানে চলো মামাম